নাবালিকা কে ধর্ষণের দায়ে বিপ্লব ত্রিপুরা নামক এক যুবকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ। বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার দায়রা আদালত 15 বছরের নাবালিকা ধর্ষণের দায়ে বিপ্লব ত্রিপুরা নামক এক যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। 14 জনের সাক্ষ্যভাগ্য গ্রহণের পর বুধবার এই সাজা ঘোষণা করেন স্পেশাল আইনজীবী আশুতোষ পাণ্ডে। বিলুনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ারবাড়ি থানায় তার মামলার নম্বর ছিল 76/2018। সংবাদের বিবরণ প্রকাশ, 2018 সালের 13ই মে বিলুনিয়া রাজনগর ব্লকের আনন্দপুর এলাকায় এক নাবালিকা অপহরণের ঘটনা ঘটেছিল। অনেক খোঁজাখুঁজির পর নাবালিকার কোনো সন্ধান না পেয়ে পরের দিন অর্থাৎ 14ই মে নাবালিকার পরিবারের তরফ থেকে রাজনগর পিয়ারবাড়ি থানায় অপহরণের মামলা দায়ের করা হয় আনন্দপুর এলাকার ওই বিপ্লব ত্রিপুরা নামক এক যুবকের বিরুদ্ধে। অবশেষে পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে মামলা হওয়ার পরের দিন অর্থাৎ 15ই মে বাঁধখোলা এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে তার মা বাবার হাতে তুলে দেয়। আটক করা হয় অভিযুক্ত বিপ্লব ত্রিপুরাকে। রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশে দায়েরকৃত মামলার অভিযোগ মূলে এবং তদন্তক্রমে 366/376 আইপিসি ধারায় এবং পক্সো আইনের 4 ধারায় মামলা গ্রহণ করে আদালতে চার্জশিট দাখিল করে অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে। প্রায় 4 বছর পর নাবালিকা ধর্ষণের মামলার যবনিকাপাত ঘটে। ঘটনার বিস্তারিত জানতে হলে আজ থেকে প্রায় 4 বছর পেছনে যেতে হবে। সেদিন কি ঘটেছিল? ঘটনার দিন নাবালিকার পরিবারের কেউই বাড়িতে ছিলেন না, বাড়িতে একাই ছিল সেই নাবালিকা। আর সেই সুযোগে বিপ্লব ত্রিপুরা নাবালিকাকে ফুঁসলিয়ে বাড়ি থেকে বের করে অটোরিকশা করে বিলুনিয়ায় নিয়ে যায়। দুপুরে নাবালিকার মা বাবা এসে মেয়েকে ঘরের মধ্যে দেখতে না পেয়ে চারিদিকেই খোঁজাখুঁজি শুরু করেন। তখন এলাকার ওই এক যুবকের কাছ থেকে নাবালিকার মা বাবা বিস্তারিত জানতে পারে যে বিপ্লব ত্রিপুরা নামক এক যুবক ওই নাবালিকাকে নিয়ে গেছে এবং সেই ঘটনা সে দেখেছে। জানা যায় বিপ্লব ত্রিপুরা নাবালিকাকে নিয়ে আগরতলা এবং বাঁধখোলাতে নিয়ে যাবার পর নিকট আত্মীয়ের বাড়িতে রাত্রি যাপন করে এবং সেই নাবালিকার সাথে শারীরিক সম্পর্কও স্থাপন করে। গোপন খবরের ভিত্তিতে রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ অভিযুক্ত বিপ্লব ত্রিপুরাকে আটক করে আদালতে সোপর্দ করে। অভিযুক্ত বিপ্লব ত্রিপুরা ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দক্ষিণ ত্রিপুরার স্পেশাল জজ আশুতোষ পাণ্ডে 364 ধারায় 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও 1 মাসের জেলের আদেশ দেন। 376 ধারায় 10 বছরের জেল ও 7,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের জেল। পক্সো আইনের 4(2) ধারায় 20 বছরের কারাদণ্ড ও 15,000 টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও 3 মাসের সাজার ঘোষণা দেওয়া হয়। সবগুলি সাজা একই সাথে চলবে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন দক্ষিণ ত্রিপুরা জেলা আদালতের স্পেশাল আইনজীবী প্রভাত চন্দ্র দত্ত। তো স্পেশাল পিপি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বিলোনিয়া 14/8/2022 আমাদের স্পেশাল জাজ সাউথ ত্রিপুরা শ্রী আশুতোষ পাণ্ডে বিবাদী বিপ্লব ত্রিপুরার বিরুদ্ধে একটি মামলা প্রমাণ হওয়ায় রায় ঘোষণা করেছেন। ঘটনা হল গত 13/5/2018 ইংটান পিয়ারবাড়ি থানার অধীনে আনন্দপুর নামক গ্রামে শ্রী অনিল ত্রিপুরা পিয়ারবাড়ি থানায় একটা মামলা দায়ের করে। মামলার বিষয় হল গত 13/5/2018 ইংটান দুপুর সকাল 9টার সময় নাবালিকা মেয়ের মা এবং বাবা কাজের উদ্দেশ্যে তাদের এক আত্মীয় বাড়িতে যায়। এই সুযোগে বিবাদী বিপ্লব ত্রিপুরা দুপুর 12টার সময় তাদের বাড়িতে যায়। বাড়িতে গিয়া ওই নাবালিকাকে অপহরণ করে বিলোনিয়া নিয়ে আসে এবং বিলোনিয়া থেকে আগরতলা নিয়ে যায়। আগরতলা সে এক অটো ড্রাইভারের বাড়িতে ছিল, রাত্রে থাকার পরে সেখানে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে পরদিন সে বিলোনিয়াতে আবার চলে আসে বাঁধখোলা নামক স্থানে, সেখানেও দীপক ত্রিপুরার বাড়িতে থাকে।
দীপক বিবুরার বাড়িতেও মেয়ের সঙ্গে নাবালিকার সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়। পুলিশ খবর পাইয়া তাদের দুজনকে থানাতে নিয়ে যায়, মেয়েটাকে মেয়ের বাবার কাছে দিয়ে দেয়, ছেলেটাকে কোর্টে প্রডিউস করে। ঐদ্য 24/8/2022 মাননীয় আদালত উক্ত মকদ্দমায় রায় ঘোষণা করেন। উক্ত মকদ্দমায় মাননীয় আদালত 14 জন সাক্ষীর সাক্ষী বাক্য গ্রহণ করেন। সাক্ষী বাক্য প্রমাণ হওয়ার পরে ভারতীয় দণ্ডবিধির 366 ধারায় ৬৬ ধারায় 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেল। ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় 10 বছরের কারাদণ্ড এবং 7 বছরের জেল হয়। ৫ বছরের জেল হয় এবং অনাদায়ে আরও 1 মাস। ফক্সো আইনের 4-2 ধারায় প্রমাণিত হয় উক্ত বিপ্লব দ্বারা বিপ্লব ত্রিপুরার বিরুদ্ধে, সেই দ্বারাই মাননীয় আদালত 20 বৎসরের সশ্রম কারাদণ্ড এবং 15 বৎসরের জেল হয়। ১৫,০০০ টাকা জরিমানা হয়। 15,000 টাকা জরিমানা দিতে না পারলে আরও 3 মাসের জেল হয়, অতিরিক্ত জেল হয়। আমি শ্রী প্রভাতচন্দ্র দত্ত উক্ত মকদ্দমা সরকার পক্ষে পরিচালনা করেছি।